Hello friends, welcome to Sweets and Spices with Sikha. Aji moi apnalokor logot share korim panilau aru butor dalir khub healthy aru simple ekhon tarkari. Yate khub kom porimanot masala byabohar kora hoise. Panilau vitamin C, K aru calcium thake, I digestion at help kore aru cholesterol level komai. Butor dalio cholesterol level komai aru diabetic friendly hoy. Ekhon tarkari banabole amak lagibo panilau. Panilau olop eneke khuru khuru ke kati loisu. তার পিছত আমাক লাগিব বুটৰ ডালি একা বুটৰ ডালি ভালকে ধুই আধা ঘণ্টামান পানীত ভিজাই থৈছো দুটা তেজপাত আৰু আধা চামচ গুটা জিৰা লৈছো বিলাহী এটা মিক্সিত দি ব্লেন্ড কৰি লৈছো অলপ আদা নহৰু লৈছো এখিনি আমি মিক্সিত দি পেষ্ট বনাই লম আৰু মিডিয়াম সাইজৰ এটা পিয়াজ মিহি মিহিকে কাটি লৈছো অলপ ধনিয়াৰ পাত আৰু দুটা কেঁচা জলকীয়া লৈছো Pressure cooker এটাত পানীলাও আৰু বুটৰ ডালিখিনি সিজাই লম আমি এক গিলাছতকে অলপ বেছি পানী দিছো একেলগে নিমখ হালধিখিনি দি দিছো Pressure cooker টো বন্ধ কৰি দুটা হুইছল মাৰিব দিম এতিয়া আমি এখন প্যান লম প্যানখন অলপ গরম হোৱাৰ পিছত অলপ তেল দি দিম তেল আপোনালোকে মিঠা তেল অলিভ অয়েল বা রিফাইন তেল যিকোনো তেল ইউজ কৰিব পাৰে অলপ গুটা জিৰা দি দিছো তেজপাতখিনিও দি দিছো অলপ ফ্রাই কৰি লৈছো এতিয়া পিয়াজখিনি দি দিছো পিয়াজখিনি অকমান রংসুয়াকে ভাজি লৈছো এটা পিছি থোৱা আদা নহৰুখিনি দি দিছো এখিনি ভালকে ফ্রাই কৰি লব লাগিব যাতে নহৰুৰ সেন্টটো নাথাকে কেঁচা নহৰুৰ সেন্টটো নাথাকে ফালি থোৱা কেঁচা জলকীয়া দুটাও দি দিছো বিলাহীখিনি দি দিছো এখিনি ভালকে ভাজি লব লাগিব এখিনি ভাজা হৈছে এতিয়া সিজাই থোৱা বুটৰ ডালি আৰু পানীলাওখিনি ইয়াতে দি দিম এখিনি ভালকে মিলাই দিছো এতিয়া এখিনি ঢাকি দিম আৰু অলপ দেৰি উতলিবলৈ দিম 2 মিনিটমানৰ পিছত ভাতখন গুচাই দিম গুচাই এবাৰ লৰাই দিম আৰু অলপ ডাঙৰ হৈ থকা পানীলাওৰ টুকুৰাখিনি ভাঙি দিম আপোনালোকে ইচ্ছা করলে এখিনি এনেকেও থব পাৰে বা অকমান আৰু বেছি হুকায়ো দিব পাৰে এখিনি হৈছে এতিয়া কাটি থোৱা ধনিয়া পাতখিনি দি দিছো ধনিয়াখিনি ভালকে মিক্স কৰি গেছটো অফ কৰি দিম এই তরকারিখন রুটি বা পুরির লগত খাবলে খুব ভাল হয় আপনাদের যদি এই রেসিপিটা ভাল লাগিছে লাইক আর কমেন্ট দিব আর মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপিব নাপাহৰিব